ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বৃহস্পতিবার রাত থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমারই ঢুকতে হবে। কতবার যে কাপড় ছাড়া হয় না ইয়ের জন্য, এই জামা ছেড়েই পড়লাম গরমের মধ্যে। আমার ঠাকুরের ফ্যানটা এত আওয়াজ হয় না, একটু ইগনোর করো তোমরা। আর খুব গরম, ফ্যান না চালিয়েও পাচ্ছি না, আর যেন ইয়ে করতে পারছি না একটু। মোচা এনেছে, কয়দিন ধরে খাব দেখো। কত বড় গরম মোচা না তুমি, মোচা ফুল পুরো মা দেখো, মোচা 50 টাকা, 100 টাকা উপরে নেওয়ার কথা না বলো। দারুন মোচা দেখো সাইজ। হ্যাঁ এই মোচা দেখো, এইটা ওই করে রাখো, দুটো রাখো তো নষ্ট হয়ে যাবে বলো মা, একটা দিয়ে দিই। এই দেখো ধনে পাতা, দুই আটি দশ টাকা। লক্ষ্মী পূজা হয়ে গেছে যেহেতু, আর মা তো নিরামিষ খায়, কিন্তু এইগুলো তো পিস নেই গো, বেশি দেবো যে নষ্ট হয়ে যাবে। কালকে মুলোর ডাল করবো, এটা দিয়ে থাক। আর পেঁপে সেদ্ধ খাবার, এই তো মুলো আছে। মুলো গুলো কত নিল? মুলো কেন, মুলো তুমি খাওয়া না? আরে কি এই আলু, মাটির তলার আলু দেখো, মেটে আলু, এটা কি রেখে তোমাকে দিয়ে দেবো বললে? খাও তো এটা, এটা খাও তো। কতটুকু রাখবো, কিভাবে রাখবো? শুক্রবার দিন সকালবেলায় জোকার দিয়ে ঘর তুললাম, মিউট করে দিলাম। লক্ষ্মী পুজোর দিন যা শাস্তি পেয়েছি আমি, ভিডিওটা এডিট করতে গিয়ে জোকার শঙ্খের আওয়াজে সে কপিরাইট আসলো, আবার নতুন করে আমি এডিট করলাম, ওই জন্য ওটাকে মিউট করে দিলাম। এই ভিডিওটা আমি বৃহস্পতিবার রাত থেকে শুরু করেছিলাম, মানে লক্ষ্মী পুজোর দিন রাত থেকে। লক্ষ্মীর ঘরটা তুলে নিই, বৃহস্পতিবার দিন বিকেল 5টার সময় তো পূর্ণিমা ছেড়ে গেছে, শুক্রবার দিন সকালে ঘরটা আমি তুললাম। পুজো হয়ে গেছে দেখো,
শুক্রবার মা সন্তোষীর পুজো হয়ে গেছে, একটায় ভাত আর একটায় কাঁচা মুগ ডাল, তার মধ্যে একটু পেঁপে আর মূলো সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি। মা এখানে একটু ঠাকুরের বই পড়ছে, দেখো কত বড় মোচা এনেছে। মোর্চাটা আমি ভিডিওতে কিছুটা দেখিয়েছি, দেখো এই যে কিছুটা কাটা হয়েছে, এই যে মা কেটে দিচ্ছে। আমি আনতে বারণ করেছিলাম, আমাদের এই বাগেটি বাজারের মোচা কেটে বিক্রি হয়, কিন্তু কালকে আর কোনো কেটে বিক্রি হচ্ছিল না। তো দাদা বলছে না কাঁচা মোচা নেই, মোচা নেই, তাহলে আনতে হবে না। তো মা বললো না নিয়ে আয়, আমি কাটবো। এই শুক্রবারে এই এত কিছু সামলে সম্ভব হয় না মোচা কাটা। তাই মা বলছে, মা কেটে দিচ্ছে, এই যে মা কেটে দিচ্ছে, কিছুটা হয়েছে, পুরোটা করবো না, কিছুটা করবো, কিছুটা থাকবে, মা পরে করবে। তা আমি এখানে এই যে একটু এই দেখো মূলো শাকটা রান্না করছি। এই মূলো শাক কাটছে মা আর বলছে মূলো শাক খেতে ইচ্ছা করছে, কিন্তু কী যে করি গো, মায়ের মূলো শাক খাওয়া বারণ জানো তো, এই জন্য এক ধর্ম সংকটে পড়েছে। একটা অসুস্থ মানুষ, জানি না কী আছে কপালে, এদিকে খেতে চাইছে খেতে দেবো না, এদিকে নিজের হাতে কাটছে। শরীরের অবস্থা তো এমনিতেই ভালো না, তারপরে দিয়েছিলাম একটু মূলো শাক, অল্প একটু মূলো শাক দিয়েছিলাম, অল্প একটু মূলোর ডাল দিয়েছিলাম আর মোচা দিয়েছিলাম। যে মানুষটা তো খেতে হবে তাই না, আত্মায় চাইছে, খাইতে শুধু নিরামিষ। এই যে ডাল, তার ডালটা দেখায় মটর দিয়ে, মটর বলি কি, মূলো আর পেঁপে দিয়ে কাঁচা মুগ ডাল, ধনে পাতা দিয়েছি লাস্টে অল্প, আর এই মূলো শাক, আর এই মোচা। ঠাকুরকে ভোগ লাগিয়েছি দেখো, সব ভোগট গুছিয়ে ইয়ে করে ঠাকুরের সামনে দিয়েছি, তুলসী পাতা দিয়ে মা শুধু নিবেদন করে নামাবে। তোমাদের দাদাভাই খাচ্ছে দেখো, তোমাদের দাদাভাইয়ের খাওয়ার পর ভোগ নামিয়ে মাকে দিয়েছি, শেষে আমি নিয়েছি। ও তোমাদের এটা তো শেয়ার করাই হয়নি, দেখো কত কাঁচা হয়েছে দেখেছো, দিনের বেলা কিন্তু দেখো পুরো অন্ধকার লাগছে। দাঁড়াও একটু জানলার ফাঁক থেকে একটু দেখাই, দেখো কী মেঘ করেছে আর কী বৃষ্টি হচ্ছে, তিনখানা চাদর বালিশের ওয়ারটার অনেক কিছু। দাঁড়া একটু হাতটা ঢুকিয়ে বের করি, বুঝতে পারবে দেখো, দেখেছ কিরম বৃষ্টি। শুভ সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর বললাম না মনেও থাকে না, খাবার টাবার দেখো সব এখানে নিয়ে এসেছি, এই দেখো খাবার টাবার সব এখানে নিয়ে এসেছি। মা খাচ্ছে রাতের খাবার, তারাও দেখাই, এই দেখো খাওয়া হয়ে গেছে, এখন দেখাচ্ছি। মনেই নেই আমার যে ক্যামেরাটা অন করব, একদম শেষের দিকে তখন মনে পড়লো এই মা ক্যামেরাটা অন করলাম না, 8:30 এখনো বাজেনি, মাকে তাড়াতাড়ি দিয়ে দিই যে তাহলে হজমটা হবে। তাড়াতাড়ি করে সব মানুষেরই খাওয়া উচিত, তারপরে মা যেহেতু শরীরটা ভালো না সেহেতু তাড়াতাড়ি করে দিই খেতে, যাতে হজমটা হয়ে যায়। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে আসবো, টাটা।